ও ভাই, এটা কি আসছে আমাদের গেমের ভেতরে? আমার তো বিশ্বাস হচ্ছে না। ওহো, কি অবস্থা গাইস? আশা করছি তোমরা সকলেই খুবই ভালো আছো। আর গাইস, তোমাদেরকে বলে দিই, আজকের এই ভিডিওটা কিন্তু ফ্রি ফায়ারের ইতিহাসের সব থেকে মারাত্মক ভিডিও হতে চলেছে। কারণ গাইস, ফাইনালি আমার কাছে কিন্তু ফ্রি ফায়ারের অ্যাডভান্স সার্ভারটা চলে এসেছে। তো চলো এখন গাইস তোমাদেরকে দেখিয়ে দিই যে ফ্রি ফায়ার আপকামিং সময় আমাদের গেমের ভেতরে কি কি আনতে চলেছে। আর গাইস, ফ্রি ফায়ারের যে নতুন আপডেটটা, সেটা কবে সেটারও গাইস ডেটটা তোমাদেরকে বলে দেবো। তো ভিডিওটা গাইস এক ফোটো স্কিপ করে একদম লাস্ট অবধি দেখতে থাকো। তো বন্ধুরা, ফাইনালি আমি কিন্তু অ্যাডভান্স সার্ভারে চলে এসেছি। আর গাইস, এখানে আমি কিন্তু একটা বিয়ার ম্যাচ স্টার্ট করলাম। আর গাইস, তোমরা কিন্তু এখানে লবি দেখতে পাচ্ছ। তো নতুন আপডেটের পর আমাদের যে বিয়ার ম্যাচের লবিটা, সেটা কিন্তু গারিনা পরিবর্তন করবে না, এরকম টাইপেরই দেখতে হবে। আর গাইস, তোমাদেরকে বলে দিই, গারিনা কিন্তু ক্যারেক্টারের মুখের ভেতরে হালকা কিন্তু অ্যানিমেশন বা গাইস তোমরা বলতে পারো দেখার যে লুকটা, সেটা কিন্তু হালকা পরিবর্তন করেছে। তো চলো এখন গাইস তোমাদেরকে ম্যাচ স্টার্ট করে দেখাই। তো গাইস, এখানে কিন্তু ম্যাচ স্টার্ট হয়ে গেছে। আর গাইস, তোমাদেরকে যেরকম বলেছিলাম, ম্যাপের ভেতরে বরফ পড়বে। তো নতুন আপডেটের পর ম্যাপের ভেতরে কিন্তু বরফ পড়বে। আর গাইস, তোমরা কি একটা জিনিস লক্ষ্য করেছো? এখানে গাইস একটা কিন্তু আলাদাই জিনিস কিন্তু দেখা যাচ্ছে। তো চলো এখানে যাওয়া যাক। তো এখান থেকে গাইস আমরা কিন্তু নামছি ধীরে ধীরে। আর গাইস, এটা কি করেছে ভাই সাহাব? ক্লক টাওয়ারের ওপরে আমরা এটা কি দেখতে পাচ্ছি? তো গাইস, এখানে একটা পেটকে কিন্তু বসিয়ে দিয়েছে, যেরকম তোমরা দেখ পাচ্ছ। আর গাইস, ক্লক টাওয়ার কিন্তু এখানে পুরোপুরি পরিবর্তন হয়ে গেছে, স্নোম্যান তোমরা দেখতে পাবে। তার পাশাপাশি গাইস এখানে একটা গেট করেছে, এবং গাইস কিন্তু একটা গাছও এখানে কিন্তু করে দিয়েছে। এবং গাইস, ম্যাপের চারপাশে কিন্তু প্রচুর পরিমাণে বরফ পড়ছে, তো দেখতেও কিন্তু খুবই মারাত্মক লাগছে। সো এই যে গাইস কিছু মেন পরিবর্তন, এগুলো কিন্তু তোমরা শুধুমাত্র ক্লক টাওয়ারের ভেতরেই কিন্তু দেখতে পাবে। তাছাড়া গাইস, এই যে জিনিসগুলো, এগুলো কিন্তু দেখতে পাবে। কিন্তু গাইস, সব থেকে যে মেন পরিবর্তনটা, সেটাও তোমাদেরকে দেখাই। যেরকম দেখতে পাচ্ছ একটা ম্যাচ আছে, এই ম্যাচের উপর প্রেডিকশন করে আর্নিং করে নিতে পারো 1x বেট থেকে। তাছাড়া এখানে আরো অনেক সহজ গেম আছে, যেগুলো খেলে কিন্তু তোমরা আর্নিং করে নিতে পারবে। তোমার ডেসক্রিপশন আর পিন কমেন্টে দেওয়া লিংক থেকে এখনই তোমরা সাইন আপ করে নাও। তো আমার প্রোমো কোড BOOMFF ব্যবহার করো, তাহলে গাইস ফার্স্ট ডিপোজিটে তোমরা কিন্তু 200% ডিপোজিট বোনাস পেয়ে যাবে। তো যাও খেলো আর আর্নিং শুরু করে দাও। সব থেকে যে মেন পরিবর্তনটা, সেটাও তোমাদেরকে দেখাই। তো গাইস, তোমরা এখানে দেখতে পাচ্ছ এই যে জিনিসটা, এটা করে গাইস তোমরা কিন্তু একদম রোলার কোস্টারের মতো এরকম একে বেঁকে যেখানে সেখানে কিন্তু চলে যেতে পারবে। আর গাইস, তোমরা কিন্তু এটার মাধ্যমে বাড়ির ছাদেও কিন্তু উঠে যেতে পারবে, কারণ গাইস সেরকম টাইপেরই কানেকশন গারিনা কিন্তু এখানে করেছে। আর গাইস, এটার মাধ্যমে তোমরা চাইলে সামনেও যেতে পারো বা গাইস কিন্তু পেছনেও আসতে পারো। আর গাইস, তোমরা চাইলে এখান থেকে জাম্প দিয়ে নেমেও কিন্তু যেতে পারো। আর গাইস, সব থেকে ভালো ব্যাপার কি জানো, এখানে গাইস তোমরা যদি যাও এইভাবে, সেক্ষেত্রে এনিমি যদি আশেপাশে থাকে, সেক্ষেত্রে এনিমির ওপরও কিন্তু তোমরা ফায়ার করতে পারবে। তার পাশাপাশি গাইস, কিছু কিছু জায়গায় গাইনা এই জিনিসটা দিয়েছে, তোমাদেরকে দেখাই। তো গাইস, তোমরা এখানে যেরকম দেখতে পাচ্ছ, এখানে গাইস এই জিনিসটা ব্যবহার করে আমি কিন্তু ছাদেও উঠে যাচ্ছি ভাই সাহ, এবং গাইস তারপরে ছাদ থেকে কিন্তু আবারও কিন্তু নেমেও যাচ্ছি। তো এটা গাইস চড়ে আমার তো পার্সোনালি খুবই মজা লেগেছে, আর দেখতেও কিন্তু খুবই মারাত্মক। আর ম্যাপের অনেক অনেক জায়গায় তোমরা কিন্তু অনেক দূর অবধি এটার মাধ্যমে কিন্তু ট্রাভেলও করে নিতে পারবে, যেটা গাইস সত্যি কিন্তু একটু আলাদা টাইপের করেছে। সো গারিনার গাইস এই নতুন জিনিসটা তোমাদের কেমন লাগলো, সেটা আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এবং গাইস, তোমাদেরকে বলি, তো গাইস এই জিনিসটা চড়তে চড়তে আমি কিন্তু এই জায়গাটার সামনে চলে এসেছিলাম, যেখানে আমি কিন্তু একটা সারপ্রাইজ বক্স দেখতে পেলাম। তো এটার গাইস আমি নাম দিলাম, এটা হলো স্যান্টা ক্লসের গিফট। কারণ গাইস, এটার কাছে তোমরা যদি ইউজার এই অপশনটা ক্লিক করো, সেক্ষেত্রে গাইস তোমরা এখানে দেখতে পাবে এই বক্সটার চারপাশে সব সময় কিন্তু কিছু না কিছু আইটেম পড়তে থাকবে, যেরকম গাইস আমি কিন্তু এখানে কালেক্ট করছি। আর গাইস, যদি আকাশের দিকে তাকাই, তাহলে দেখতে পাবো আইটেমগুলো উপরে কিন্তু ছুড়ে দেওয়া হচ্ছে, তারপরে গাইস কিন্তু ধীরে ধীরে নিচে এসে পড়ছে। এবং গাইস, এখানে তোমরা কিন্তু যদি দাঁড়িয়ে থাকো, সেক্ষেত্রে অনেক পরিমাণেই কিন্তু লুট পাবে। এবং গাইস, একদম শেষে তোমরা কিন্তু লেভেল 3-র কিন্তু কিছু আইটেমও কিন্তু পেয়ে যেতে পারো। সো এই যে গাইস বক্সটা, এটাও কিন্তু আসতে চলেছে নতুন আপডেটের পর। তো এটাও কিন্তু গারিনা একদম ইউনিক টাইপের তৈরি করেছে। তো চলো এখন গাইস তোমাদেরকে দেখাতে চলেছি গারিনা ফ্রি ফায়ারের নতুন গাড়িটা। তো অনেক কিন্তু হাইপ হয়েছে গাড়িটাকে নিয়ে, তো চলো তোমাদেরকে দেখাই। তো গাইস, ম্যাপের কিছু কিছু জায়গায় তোমরা কিন্তু এরকম টাইপের আইকন দেখতে পাবে। তো এখানেই গাইস কিন্তু তোমরা নতুন গাড়িটাকে দেখতে পাবে, কিন্তু গাইস নতুন গাড়িটা কিন্তু আসলেই থাকবে না, গাড়িটাকে কিন্তু তোমাদেরকে বার করতে হবে। তো কিভাবে, চলো তোমাদেরকে দেখাই। তো গাইস, ম্যাপের যেখানে গাড়ির আইকন আছে, সেখানে কিন্তু আমি চলে আসলাম, এবং
গাইস তারপরে আমি কিন্তু এখানে এসে একটা হলোগ্রাম দেখতে পাচ্ছি। তো আমি গাইস যখনই এই হলোগ্রামের চারপাশে ঘুরছি তখন গাইস গাড়ির মুখটা কিন্তু বারবার আমার সামনেই কিন্তু চলে আসে, যেরকম তোমরা দেখতে পাচ্ছ। তো এটা গাইস কিন্তু একটা হলোগ্রাম। তো এর ভেতর থেকে গাড়িটা তোমরা যদি বার করতে চাও নতুন গাড়িটা, তাহলে এর কাছে এসে গাইস কিন্তু ইউজের এই অপশানটায় ক্লিক করে দিতে হবে। তাহলেই গাইস কিন্তু তোমরা এখানে আমাদের নতুন গাড়িটা কিন্তু দেখতে পেয়ে যাবে। তো আমাদের নতুন গাড়িটা কিন্তু দেখতে ঠিক এরকম টাইপেরই। আর গাইস আমি প্রথমে জানতে পেরেছিলাম এই গাড়িতে হয়তো একটা সিট থাকবে, কিন্তু গাইস এখন দেখতে পাচ্ছি দুটো সিট। তো চলো এখন গাড়িটা চালাই আর দেখি এই গাড়িটা অন্য গাড়ির থেকে কেন আলাদা। তো গাইস তোমরা এখানে যেরকম দেখতে পাচ্ছ আমি কিন্তু গাড়িটা চালানো শুরু করে দিয়েছি। আর গাইস চালানোর পর আমার অতটাও কোনো তফাত মনে হচ্ছে না, অন্যান্য গাড়ির মতোই কিন্তু এই গাড়িটা। তো সেরকম কোনো আলাদা তফাত কিন্তু তোমরা দেখতে পাবে না। কিন্তু গাইস তোমাদেরকে বলে রাখি এই যে গাড়িটা, এটা কিন্তু গাড়ি না, শুধুমাত্র উইন্টার স্পেশাল কিন্তু ডিজাইন করেছে। তো হয়তো উইন্টার ইভেন্ট চলে যাওয়ার পর এই গাড়িটাও তোমরা কিন্তু আর আমাদের গেমের ভেতরে কিন্তু নাও দেখতে পেতে পারো। সো এই ব্যাপারটাও তোমাদেরকে বলে দিলাম। আর গাইস এই গাড়িটা কিন্তু এখন অবধি আমি টেস্ট করিনি ঠিকভাবে, হয়তো যে এর পাশে বসবে সে হয়তো গুলিও যদি চালাতে পায় তাহলে তো খুবই ভালো হয়। তো সেটাও গাইস কিন্তু ধীরে ধীরে টেস্ট করব। তো তোমরা অবশ্যই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো আরো ধামাকেদার ইভেন্ট আপডেট এবং ফ্রি রিওয়ার্ডের ব্যাপারে জানার জন্য। তো এরপরে গাইস তোমাদেরকে আকাশের ব্যাপারে বলে দিই। তো গাইস তোমরা যারা যারা আমার রেগুলার ভিডিও দেখো তোমাদের কিন্তু আমি বলেছিলাম আকাশটা কিন্তু পরিবর্তন হতে পারে, সেরকমই গাইস তোমরা যেরকম দেখতে পাচ্ছ নতুন আপডেটের পর আমাদের যে বিয়ার ম্যাচের আকাশটা সেটা কিন্তু এরকম টাইপেরই দেখতে লাগবে, অনেকখানি কি গাইস কিন্তু কালারিং টাইপের। আর গাইস ফ্যাক্টরির কাছে যখন এখানে আসলাম সেক্ষেত্রে কালারের জন্য এখানে কিন্তু একটু বেশি লাইট পড়ছে, যেরকম তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ। সো এই জিনিসগুলো কিন্তু তোমরা আমাদের ম্যাপের ভেতরে দেখতে পাবে। আর গাইস স্নো এফেক্ট, আর গাইস এরকম বরফ জমে থাকা এলাকার ভেতরে এটাও কিন্তু তোমরা দেখতে পাবে। তো এইবারের আপডেটটা আমি যতখানি দেখলাম আমার তো খুবই দারুণ লাগলো, তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও। এবং গাইস আরো অনেক কিছু আছে সেগুলো তোমাদেরকে দেখাবো। যেরকম গাইস তোমরা যখনই একদম নতুন কোনো অ্যাকাউন্ট ওপেন করবে সেক্ষেত্রে এবার থেকে কিন্তু তোমাদের সামনে এরকম টাইপের ইন্টারফেস আসবে। এবং গাইস তারপরে তোমার যে নামটা লিখতে হয় সেটা কিন্তু এবার থেকে এইখানটায় কিন্তু লিখতে হবে, এটা কিন্তু আসলে একটা টিকিট হবে। এবং গাইস নামটা লেখার পর যখনই নামটা ঠিক হয়ে যাবে তখন গাইস এই টিকিটটা কিন্তু তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। আর নিচে তোমরা কিন্তু তোমাদের ইউআইডিটা কিন্তু দেখতে পাবে এবং গাইস তারপরে তোমাদের সামনে কিন্তু এরকম টাইপের ইন্টারফেস কিন্তু আসবে। সো এই কিছু গাইস তোমরা কিন্তু পরিবর্তন আমাদের গেমের ভেতরে দেখতে পাবে। তো এরপরে গাইস তোমাদেরকে বলে দিই আমাদের নতুন ক্যারেক্টারের ব্যাপারে। তো গাইস আপডেটের পর তোমরা কিন্তু কোডা নামের এই ক্যারেক্টারটা আমাদের গেমের ভেতরে দেখতে পাবে, যার অ্যাক্টিভ স্কিলের লোগোটা কিন্তু এরকম টাইপেরই হবে। আর গাইস এই ক্যারেক্টারটা তোমরা যদি ইন গেম ব্যবহার করো তাহলে গাইস কিন্তু ক্যারেক্টারটা এরকম টাইপেরই দেখতে লাগবে। আর গাইস এই ক্যারেক্টারের মেন কাজ কি হবে তোমাদেরকে বলে দিই। তো গাইস এটা কিন্তু হবে একটা অ্যাক্টিভ স্কিলের ক্যারেক্টার, আর এর অ্যাক্টিভ স্কিলটা যখনই ব্যবহার করবে সেক্ষেত্রে এনিমির লোকেশন কিন্তু তোমরা দেখতে পাবে। তার পাশাপাশি গাইস তোমরা এই ক্যারেক্টারটা ব্যবহার করে কিন্তু একটু বেশি জোরও কিন্তু দৌড়াতে পারবে, যেরকম গাইস তোমাদেরকে এখানে দেখানো হয়েছে। তো এই যে গাইস নতুন ক্যারেক্টার, এর নাম কিন্তু হবে কোডা। আর গাইস এই ক্যারেক্টারটা তোমরা কিন্তু নতুন আপডেটের পর আমাদের গেমের ভেতরে দেখতে পাবে। আর গাইস এই ক্যারেক্টারে তোমরা যদি চাও আমি লাইভ অ্যাবিলিটি টেস্ট করে দেখাই তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, সেক্ষেত্রে আপকামিং ভিডিওতে তোমাদের কিন্তু নতুন ক্যারেক্টারের লাইভ অ্যাবিলিটি টেস্ট করেও কিন্তু দেখিয়ে দেবো। তো বন্ধুরা আজকে ভিডিওতে তোমাদেরকে ফ্রি ফায়ারের আপকামিং অনেক কটা নতুন নতুন ইভেন্টের আপডেটের ব্যাপারে বললাম এবং গাইস অনেক কটা কিন্তু ইভেন্টের প্রি অ্যাক্সেস এবং গাইস ইন গেম পরিবর্তন কিন্তু ডিটেলস আমার কাছে আছে, যেটা তোমাদের কিন্তু নেক্সট ভিডিওতে বলবো। তো তার জন্য তোমরা কিন্তু অবশ্যই নেক্সট ভিডিওটা দেখো, আর নেক্সট ভিডিও দেখার জন্য একটাই কাজ করতে হবে, যেটা হলো গাইস তোমরা যা যারা এখন অব্দি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর পাশে বেল আইকনটা ক্লিক করে অবশ্যই অল করে দিও ফ্রি ফায়ারের এরকমই সমস্ত নতুন নতুন ইভেন্ট আপডেট এবং ফ্রি রিওয়ার্ডের ব্যাপারে সবার প্রথমে জানার জন্য। তো চলো আজকের মতো গাইস ভিডিওটা কিন্তু এতখানি কি ছিল। আর গাইস তোমরা যদি ফ্রি ফায়ারের আরো অনেক কটা নতুন নতুন ইভেন্ট আর আপডেটের ব্যাপারে জানতে চাও তাহলে গাইস তোমরা স্ক্রিনের উপর এখানে কিন্তু দুটো ভিডিও দেখতে পাচ্ছ। তো এখন অবধি তোমরা যদি এই দুটো ভিডিও না দেখে থাকো সেক্ষেত্রে ক্লিক করে ভিডিও দুটো তোমরা কিন্তু দেখে নিতে পারো। চলো গাইস আজকের মতো কিন্তু এতখানি কি, দেখো হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো।